আমাদের বাড়ির বৌমা দিকে এবং আমার ছেলে দিকে নিয়ে আমার সাথে আমরা সব পিকনিক করতে যাচ্ছি। ঘাগর কি ঘাগর কি জন্য যাচ্ছ? কি কি খাবে পিকনিকে? কি খাবে বলো, জানো নাই? টাটা। তো বন্ধুরা, যেমনটি দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে গেছি, আগে টোটো চলে গেছে, আর এই তো দেখো লুকাচ্ছে। এবারে বেরিয়ে যাবো, ওইদিকে তো ডান দিকে ঢুকে যাবো একবারে, সে ভালাডিয়া রোডে। দেখো মুরগি নিয়ে আসছে, দেখো ইয়েকে আগে কাটা হবে, খাবে একসঙ্গে, বুঝতে পারছ? কাড়াক কাড়াক, আজ শেষ দিন বটে ইয়ার। যেমনটি দেখতে পাচ্ছ আমরা একবারে ঘাগরে পৌঁছে গেছি। এই যে পেছনের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ ঘাগর, চলো আগে দেখাচ্ছি, চলো। এই যে বাইক এখানে রেখে দিলাম, দেখতেই পাচ্ছ। এই যে যাচ্ছে ওরা দুজনে, আর আমি যাচ্ছি পেছনে। জল কম হয়, এবার তো জল কম আছে। এই তো এইটা রাস্তা, এইটা এটা তো যাওয়া যাবো, এটা পরপর করে রেখেছে। এইটা এইটাই এইটাই এই যে রাস্তা, চলো দেখা যাক, দেখে পেরাবি, যাও ওটা নিয়ে পারিবে, পেরে দে না, ধরতে দাও, দিয়ে পেরাও, তারপর দিচ্ছি। হ্যালো পুরো রাস্তা একদম পাথরে পাথরময়। এই যে দেখতে পাচ্ছ কোনটা এদিকে রাস্তা, এখানে তো পেরে যাবে, এখানটা দিয়ে যাবে, পা দিয়ে যাবার। হ্যাঁ দাঁড়া, আমি যাই আগে, একটু জুতোটা ভিজে গেল যদিও, দাঁড়া দেখে সব মজা গেলো খুলে। তো ওই বছর জলটা কমই আছে, তার জন্য অসুবিধা হয়নি পেরোতে আমাদের, নাহলে আগের ভিডিওটা দেখতে পারো, মানে পেরোতে এত অসুবিধা, কেউ কেউ তো কাছাকাছি পড়ে গেছে শুদ্ধ, ঠিক আছে। কিন্তু এই বছর খুবই ভালো রাস্তা, অসুবিধা নাই, তোমরা মাঝে আসতে পারো, পেরিয়ে হাইখানে বসে যাচ্ছে, এরা কোনো ইয়াই নাই। এরা দেখো সব এইখানটাতেই বসে যাচ্ছে, ঘর দুয়ারটাতে। হ্যাঁ তো এরকম দেখতে পাচ্ছ, এরকম করে আর ওরা সব ওইখানে বসে আছে। ওইগুলো পাচ্ছ, প্রথমেই সালা বাবু এক কাছে খাই দিয়েছে, কি বেজ কোন উপর দিকে তাকিয়ে দিকে যাচ্ছে। এগুলো কুল, হ্যাঁ কুল দেখ, কিন্তু দেখো সব কুল। আগের বারে খেজুর বটি দিয়েছিলাম, এবার কুলটা ঠিকঠাক বলেছি, দেখো কুল আছে, পাকা পাকা কুল। আর ইয়ারা সব এইখানে প্রথমে পুচকাকে দেখো কি করছে, এইগুলো দেখো সব, এই দেখো যেমনটা দেখতে পাচ্ছ হাই করছে, কি ব্যাপার? এদিকে ওই পাথরটা, বড় পাথরটা কেন জায়গা নাই? তো মঞ্জিল পচে গিয়া, এই মো জলটা ভালো লাগে। তো পিকনিক করার জন্য আমরা জায়গা খুঁজছি, দেখি কোনখানটা ভালো করা যায়। ওরা এখানটা বসে দিয়েছে ফালতু করতে, আমরা এদিকে দেখেলি ওদের কি আছে। তো দেখো প্লেসটা এরকম আছে, তো সেরকম তো পাচ্ছি না দেখতে জায়গা, এদিকে জল নাই থাকলেও,
তো ওইদিকে ওই সাইডে গেলে তাহলে যদি জলটা পাওয়া যায়, এদিকে নাই জল তাহলে এখানে এসেও লাভ নাই, কি করবে? হ্যাঁ, উঁচুটার থেকে দেখি, চলো উঁচুটার থেকে দেখা যাক। তো এইদিকটা ভিউটা ভালো আছে, ওইদিকে যেতে হবো। এদিকে সাইডটা দেখো, এই সাইডে শুধু পাথর পাথর আছে, নাহলে ওই সাইডটাই ভালো আছে ভিউ। তো এদিকে সেরকম নাই, ওইখানটায় যেতে হবো, ওইখানটায় আগাটায়, চলো ওইদিকে যাই। তো আমি এবার জায়গা দেখতে যাচ্ছি, দেখতে পাচ্ছ তো এদিকে জায়গাটা, প্লেসটা ভালো, এটা প্লেসটা ভালো আছে পিকনিক করা। এখানেও এদিকে একটু যাই দেখছি কেমন আছে। তো এখানটা পিকনিক করা চলবে, ভালো আছে, এখানে ছাড়াটা আছে, তো কাজে সবাই লাগিয়ে গেছে দেখতে পাচ্ছ। আজকে আজকেই এদিকে জল, এদিকে গ্যাস চুলা পড়ে আছে, পুচকার ইয়ার কাজটা দেখো, পিকনিকে বড় কাজ করছে ইয়ারা, গাড়ি চালাচ্ছে। কোথায় যাচ্ছ গাড়িতে? না না গাড়িতে যাচ্ছে, কোথায় যাচ্ছ গাড়িতে? ইন্দুর বাচ্চা, ইন্দুর বাচ্চা কোনটা? কোথায় যাচ্ছে জল আনতে? কি কাটছে? রান্নার গ্যাস চালু হচ্ছে, হাওয়া নাচো, নাচো, দেখো এখানে মুড়ি খাওয়া দাওয়া হচ্ছে, দেখতে পারে পেঁয়াজ কাটাকাটি হচ্ছে, আর থেকে ভাত হচ্ছে, দাদা করছে ভাত, ওটা দেখতে পাচ্ছ, চান তো করতেই হবো এই রোদে, তোমরা রোদে দেখতে পাচ্ছ, এখানে প্রোগ্রাম চলছে ফটো তোলার। এই দেখতে পাচ্ছ বাসন্তর পার্টি, এদিকে হচ্ছে কাটিং এর পার্টি, এদিকে হচ্ছে দাদা হচ্ছে রাঁধছে, আর মা হচ্ছে দেখছে আর কি। এদিকে এখানে আমট কাটা হচ্ছে, আর এদিকে মুখ চলছে, দেখতে পাচ্ছ, দেখো চাটনি টামর করছে, এটা বেশি বড় খাইছে একটা। বন্ধুগণ আমরা বেরিয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে হয় মানে ঘুরতে আর কি, দেখি বেরে হবে, চলো এদিকে দেখো ভাই আসছে নুকি নুকি, লজ্জা লাগছে, লজ্জা লাগছে কি বলবি আর, এই যে দেখতে পাচ্ছ, চলো আগে যাই দেখাচ্ছি আরো কি কি আছে না আছে, এদিকে প্রজাপতি আবার প্রজাপতি আসছে, ওটা কি হচ্ছে জীবতা নেই, দেখতে পাচ্ছ শুধু পাথর আর পাথর, চলো ওইদিকে যাই দেখি। দেখো গণেশের চান করার জায়গা, চান তো করবি, চান করা করবে না, এখানে রান্না চলছে, আর এখানে আসছে এখনো পিকনিক, তো এদিকে দেখে আসবে, দেখিয়ে এখানে চান করা হয়, এখানে পিকনিক হচ্ছে, কি দেখছ, কোথায় যাচ্ছ, হ্যাঁ লাফাবো নাকি, খাল আছে, কি করছো যে আমাদের বোতল ভেসে চলে যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, জলদি আসি ওইখানটাকে, পাই যাবে পাই যাবে পাই যাবে, পাই গেছে, আটকে গেছে, তোমার জন্য থামিয়ে গেল, লাও এত কষ্ট করছে।
দেখো 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 অবস্থা দেখো কি বুঝছো জলের জন্য লাফাচ্ছে তিড়িং তিড়িং কাতলে মাছের মতন মজা করবে এত মশলা আসছে আস্তে আস্তে শাড়িতে ফাঁজা ঢুকে যাই না এদিকে দাও এদিকে দাও ওকে এখানে তুলে দেখেন ওইদিকে যাবে পড়ে গেল ভিডিওটা মাছ কাতলা মাছের মতন হবে এই যে চুয়া তাড়িয়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ জলটা নোংরা হয়ে যাবে পুচকে আমরা এই যে চুয়া দেখতে পাচ্ছ চুয়া তাড়া হচ্ছে আর চুয়ার থেকে জল দেওয়া হচ্ছে স্পেশাল জল এরকম জল কোথাও পাবে নি এরকম জল তোমরা কুয়া তাড়লেও পাবে নি নাকি মায়ের দেখো আসছে দেখতে পাচ্ছ দেখো জল কুড়াচ্ছি এই জল বার করছে আর কি মাটি কুড়িয়ে এই বালি কুড়িয়ে চুয়া তাড়িছে কি বলবো আর কম করিয়ে তো বন্ধুগণ নদীতে কিভাবে চুয়া তাড়িতে হয় চুয়া তাড়িয়ে বোধ জল একবারে ফিল্টার থেকেও ভালো জল পাওয়া যায় সেটা এখানে দেখাচ্ছি দেখো জল তুলছে এই জল তুলছে মানে বালিগুলো যেগুলো আছে বালিগুলো আগে তুলতে হচ্ছে এই যে নদী দেখতে পাচ্ছ চারদিকটা নদী আর এখানে বালিগুলো এই যে তুলে 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 একটা গর্তর মতন করতে হয় এই গর্তর থেকে বেরো হবে সাপ সাপ লয় জল এই যে দেখতে পাচ্ছ জল আসছে হ তোমরা ভাবছো এটা নোংরা জল তো এটা নোংরা জলেই বটে ঠিক আছে এই জলটাকে আগে ফেনে নিতে হবে তারপরে একটা চুয়া তাড়ির মধ্যে একবারে ভালো একবারে ফেভারেট ফেভারেট বলছি ভালো জলটা পাওয়া যাবে একবারে ফ্রেশ জল যেটা ফিল্টারের থেকেও বেশি ভালো আর কি পিওর ফিল্টারে কি জল বেরোয় তার থেকেও ভালো জল বেরোয় দেখতে পাচ্ছ এটা একটু পরে দেখাচ্ছি আমি তো এই তুলে তুলে আলিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কি কায়দা করছে দেখতে পাচ্ছ চুয়া তাড়িয়ে জল বার করতে হচ্ছে মুড়ি পরাবো মুড়ো পরাবো এরকম তো জল কুড়াচ্ছে দেখো জল স্পেশাল জল হচ্ছে একবার ফিল্টার জল মিল্টন ওয়াটার নাকি এটা তো আমগুলো দেখেছি না কি লেখা আছে দেখো দেখতে পাচ্ছ চুয়া তাড়াবে কিভাবে নদীতে জল খাবে বাইরে জলটা খাইতে যায় না বাইরে জলে অনেক জীবাণু টিবাণু থাকে কিন্তু এরকম চুয়া তাড়িবে যেখানে বালি প্রচুর আছে সে বালিখানে চুয়া তাড়িবে মানে চুয়া মানে এই যে গর্ত একটা করতে হোক সেখান থেকে যত নোংরা জলটাকে সেটা আগে হাতে করে বা বাটি বাটি কিছু থাকে সেটা দিয়ে ফেলতে হোক তারপরে যে জলটা থিনিয়ে বেরে হবে একবারে ছাইকিয়ে সেটা হচ্ছে ফিল্টার জল যে জলটা খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে খাওয়া ঠিক আছে পুষ্টিকর জল তো যেমনটা দেখতে পাচ্ছ আরো জুয়া তাড়িতে হচ্ছে এক বালতি জল পড়ে গেল কালিয়ে গেছে আরো চুয়া তাড়ি বোধ আবার নিতে হচ্ছে আসল কি করেছে বলো তুমি চুয়ার জলটা বালতি করে ভরে বোধ চুয়াটাকে আরো জুবি দিয়েছে দেখতে পাচ্ছ ওই যে পাপ কাজ করলে তার জন্য আরো জল পড়তে হচ্ছে দেখতে পাচ্ছ পাপ কাজ করলে আবার জল ভর্তি হবো চুয়াটাকে বন্ধ করেছে চুয়াটাকে তুমি জুবি দিলে পায়ে করিয়ে তাইলে আমি জলটা আনতে যাচ্ছিলাম তো পড়ে গেল পট করে মানে কোথায় সাইড রেখে
আসতে আমরে এই মাথা কই হই দিল মাথা ভেজা নি আদা মাথা শুকনো জল দেখো ওইখানে আগে জল দেখো আগে তো চান হলো চান করে পরে যাচ্ছি আবার ঠিক ঠিক নাই দেখো সব খাবার দেওয়া দেওয়া হচ্ছে রেডি তো যেমনটি দেখতে পাচ্ছ খাবার তৈরি হচ্ছে তো যেমনটি দেখতে পাচ্ছ সবজি পড়ে গেছে ভাত সবজি এখানে পরিবেশন আছে বৌদিরা আর খাওয়াতে আছে বউ বৌমারা তো যেমনটা দেখতে পাচ্ছ আমাদের খাই দিয়ে আমরা এখানে বসে আছি আর ওরা খাচ্ছে এখনো পরিবেশন চলছে এবারে এদিকে থেকে পাপড় খেতে খেতে হ্যাঁ পাপড় কই আমাদের পাপড় কই হ্যাঁ আর একটা মুস্তান চলে আসছে এই দেখো দুটো মুস্তান হ্যাঁ পাপড় আনতে ছোটে ছোটে যা তুমি একটা নিয়ে চলে আসে যাও পাপড় নিয়ে আসছে পুচকে আস্তে 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 পাপড় দিলে পুচকে আমাকে এবারে মামুন নিয়ে আসছে আর আমার কোন একটা মার রাখা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ধোয়া ধুয়ির ব্যবস্থা চলছে এদের দেখাচ্ছে না চলছে তাল চলে আসছে ওদের কোথায় যাচ্ছে রে সার্প আন দিয়েছে না লোকের দেখো লোকের সার্প মাইন্ডলি চলে গেল এখানে পড়েছিল কি বলবো আর নাচ দেখো নাচ খালি এটা তাল চলে আসছে ঘর করে কি বলবো আর এটা দেখো আয় বেরিয়ে আয় সব এখন বাসন ধুতে যাচ্ছে চলো বাসন ধো করে এটা দেখি ওদের কেমন কি বাসন ধুয়ে তো বন্ধুগণ খাওয়া দাওয়া তো হইলো এবার তো বাসন ধোয়ার পালি চলো কে কেমন বাসন ধুয়ে কেমন কে মাঝে সেটা দেখি চলো এই দেখো টিমটা পুরো বেরিয়ে গেছে বাসন নিয়ে আর আগে এক টিম চলে গেল ও দেখো যাচ্ছে তো যেমনটা দেখতে পাচ্ছ এখানে বাসন দিয়ে এবার কম্পিটিশন চলবে কে কেমন বাসন ধুয়ে আয় দিকে বাহুবলি থ্রি দেখতে পাচ্ছ বাসনের পালি চলো এবারে বাসনের সবেতে আছে এ দেখো জি বার করছে সাপের মতো এই বাসন মাজা এই প্রথম দেখছি নুন দিচ্ছে আরে নুন দিয়ে তেলটা উঠে যায় দেখো নুন দিয়ে তেল তুলছে বুঝতে পারছো শিখে লাও কলি জিগার কলি কলি নতুন নতুন আদি গুলো আমরা তো জীবনে ধুই নি এরকম করে এই যে সাবান কাঠিটা দেখতে পাচ্ছ এটা সেটা দেখালাম যেটা সাবান কাঠের লোকের সাবান কাঠটা লি চলে আইছে হ্যাঁ নদী থেকে নুন তুললে ধোয়া কম্পিটিশনে চলে গেল কড়াই ধরলে তো বন্ধুগণ যেমনটি দেখতে পাচ্ছ আমরা এখন আছি ঘাগরে তো ঘাগরের প্লেসটা দেখতে পাচ্ছ প্রচুরই মানে সৌন্দর্য
তা সৌন্দর্য এখানে এখানে চলে যাচ্ছে, বাসন ধুয়ে মানে অসৌন্দর্য করে দিচ্ছে, বুঝতে পারছো? জলটাকে নষ্ট করছে, দেখতে পাচ্ছ? তাদেরকে কি করা উচিত সেটা তোমরাই বলো কমেন্টে। আর দেখতে পাচ্ছ ভিউটা প্রচুর ভিউ। আর এদিকে দেখো ইয়ারা কি করছে, দেখো দেখতে পাচ্ছ? এরকম কেসে কি বলবো আর, দেখতে পাচ্ছ? যে কোড়াটা করে খাচ্ছ সেই কোড়াটা পা দিয়ে মানছে, ওইটা দেখো, দেখেছ? হ্যাঁ ওইটা দেখো পাটা, এগুলো মজার তরিকা, এগুলো হচ্ছে বাঙালির বৌধুর নাকি? অত ঘষো না, এটা অর্ধেক এক কিলো তো ঘষে ঘষে উঠিয়ে দিবে এটা। সুলসুলি লাগবে, সুলসুলি দেখো এখানে কি ভাগ হচ্ছে। বাবা রে চা, স্পেশাল চা চলে এসো, কে খাবে? চা খাই চা, কটা হইল আর কেউ আছো কি? চলে আসো এখানে খাইল চা, স্পেশাল চা। এখন হচ্ছে চায়ে খাওয়া, চায়ে খাই আমরা, ঠিক আছে? পিতা নেই তো, যেমনটি দেখতে পাচ্ছ এখানে সব রেডি হচ্ছে সব বেরোবার জন্যে, কোথায় কাউকে দেখতে পাচ্ছি নি। চলে আসো সবাই, দাঁড়াও, সব ফটো তোলার জন্য প্রোগ্রাম হচ্ছে। এই এখানে এই নিচে দাঁড়া, সবাই রেডি হচ্ছে ফটো ক্লিক করার জন্য। তো বন্ধুগণ যেমনটি দেখতে পাচ্ছ আমাদের পুরো পিকনিক রেডি, এবার বাড়ি যাওয়ার জন্য সব বেরিয়ে যাচ্ছে, দেখো। তো ফটো ক্লিক ক্লিক সব হয়ে গেছে, সব দেখতে পাবে এই ভিডিওতে লাস্টে। তো চলো যেমনটি দেখতে পাচ্ছ, এই দেখো। আচ্ছা 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 আচ্ছা, তোমার কমি ছিল, চলে এসো, বলো কি বলছো, কেমন লাগলো? তো আমাদের পিকনিক খতম হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো। ওইটা দেখো, চ যেমনটি দেখতে পাচ্ছ বন্ধুগণ আগে সব যাচ্ছে, ওইটা দেখো। চলো পিছলে যাচ্ছি, চলো পেরো আস্তে আস্তে। হ্যাঁ পুচকা চলো, পুচকা ফাপড়ে দেবো, জামাটা দেখতে পাচ্ছ, এটা ধরে দিবে, এটা ধরাই দেবো, সব পেরাচ্ছে একে একে, চলো। হ্যাঁ আস্তে আস্তে চলো, না না তুমি চলো আগে আস্তে আস্তে, এদিকে নামো নেমে চলো আস্তে আস্তে, এ হড়বড়ায় না, দাঁড়াও। মাকে ধরে দেখো, মাকে, এ মাকে ধরো না, যা করে দেখতে পাচ্ছ ওইটা পেরে এলাম। আর এখানে দেখো সব টিম সব দাঁড়িয়ে আছে এখানে, তো এখানে যেমনটা দেখতে পাচ্ছ ঘাগরে এই যে একটা কালী মন্দির আছে এখানে, তো জুম তো করা হচ্ছে কিন্তু ঝাপসা হয়ে যাচ্ছে, অত দেখতে পাচ্ছ শ্মশান কালী বটে, তো বুঝতেই পারছ। আর এখানে সব দাঁড়িয়ে আছে, এই দেখো। আমরা পিকনিক পিকনিক হয়ে গেছে, বাড়ি যাচ্ছি, লাঠি লাঠিনিয়া দিকে বউ দিকে ছেলে দিকে নিয়ে বাড়ি ফিরছি, এখন টোটো আসেনি তার জন্য আমরা এখন বসে আছি উপস্থিত। যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা দাবি তুলে ক্লিক করে দিও, বুঝতে পারছো? তাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পাচ্ছি। ওকে চলো, বাই, ওকে বাই, ধন্যবাদ।